আপনার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস কারা কারা দেখেছে সেটা যেমন আপনি চেক করতে পারেন ঠিক তেমনিভাবে আপনি কাদের স্ট্যাটাস দেখলেন তারাও কিন্তু জেনে যায় অর্থাৎ আপনি তাদের স্ট্যাটাস দেখেছেন কিন্তু আপনি যদি চান যে আপনি কোনো এক বিশেষ ব্যক্তির বা সবার স্ট্যাটাস দেখবেন কিন্তু তারা বা সেই বিশেষ ব্যক্তি জানতেই পারবে না তাহলে কেমন লাগে তো আপনি যদি চান এমন সেটিং করতে তো অবশ্যই ভিডিওটার সাথে থাকুন হাই আমি সোমেন নতুন এটাকে আপনাকে স্বাগত এই ধরনের ইন্টারেস্টিং ইউজফুল ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকান অল নোটিফিকেশনটি অন করে রাখুন তো চলুন শুরু করি এবং দেখে নিই এখানে দেখুন দুটো ফোন আছে প্র্যাকটিক্যালি বুঝে নিন তো এখানে এই ফোনটাতে মাই স্ট্যাটাস এখানে আমরা গেলাম গিয়ে হয়তো কোনো একটা স্ট্যাটাস এখানে যুক্ত করে দিলাম যুক্ত করে দেওয়ার সাথে সাথে এখানে যে সেন্ডিং হয়ে গেল সেন্ডিং হয়ে এখানে স্ট্যাটাসটা অ্যাড হয়ে গেলো ঠিক আছে এবার অ্যাড হয়ে যাওয়ার সাথে সাথে যখন আমি আমার ফোন থেকে স্ট্যাটাস অপশানে যাচ্ছি তখন দেখতে পাচ্ছি যে এই স্ট্যাটাসটা নতুন অ্যাড হচ্ছে এবং আমি যখন স্ট্যাটাসটা দেখে নেব সঙ্গে সঙ্গে এই ব্যক্তি যখন তার স্ট্যাটাসের উপরে ক্লিক করবে এখানে নিচে দেখুন দেখা যাবে যে এক উঠেছে এবং এখানে ক্লিক করলেই জানতে পেরে যাবে যে আমি কিন্তু এই স্ট্যাটাসটা দেখেছি এখন এমন সিস্টেম করে দেব যাতে করে এখানে আমার নাম উঠবে না অথচ আমি স্ট্যাটাসটা দেখে নেবো কিভাবে সেটা দেখে নিন তো আর একটা স্ট্যাটাস আমরা যুক্ত করে দেখিয়ে দিচ্ছি তাহলে প্র্যাকটিক্যালি বুঝতে সুবিধা হবে এখানে ধরুন আর একটা স্ট্যাটাস যুক্ত হয়ে গেল এবং এখান থেকে আমরা যে সেটিংটা করব। আপনি আপনার ফোনের হোয়াটসঅ্যাপটা ওপেন করে নেবেন ওপেন করার পর এখানে যে থ্রি ডট পয়েন্ট রয়েছে এখানে যাবেন যাওয়ার পর সেটিং অপশানে যাবেন এখানে এসে অ্যাকাউন্টে যাবেন অ্যাকাউন্টের পর এখানে দেখুন প্রাইভেসি রয়েছে প্রাইভেসির উপরে যাবেন এবং এখানে যে রিড রিসিপ্ট এইটাকে অফ করে দেবেন হ্যাঁ এটার অনেক কাজ যেমন স্ট্যাটাসের ক্ষেত্রেও আপনি এই কাজটা করতে পারবেন এবারে দেখুন এটা অফ হয়ে গেল এখান থেকে ব্যাগে চলে আসুন ব্যাগে চলে এসে এখানে যে স্ট্যাটাস রয়েছে এখানে আসুন আসলে এখানে দেখতে পাচ্ছেন যে জাস্ট নাও এইখানে যে স্ট্যাটাসটা এখানে অ্যাড হচ্ছে সেটাই কিন্তু এখানে শো করছে তো আমরা কী করলাম আমরা স্ট্যাটাসটা খুব ইজিভাবেই কিন্তু কমপ্লিটলি দেখে নিলাম বাট এখানে দেখুন এই ব্যক্তি যার স্ট্যাটাস সে কিন্তু এখানে দেখছে শূন্য অর্থাৎ এখানে কিন্তু কোনো স্ট্যাটাস আর শো করছে না অর্থাৎ আপনি অন্যের স্ট্যাটাস কিন্তু খুব ইজি ভাবে দেখে নিলেন কিন্তু তার জায়গাটাই শূন্য হয়ে আছে অর্থাৎ সে জানতেই পারবে না যে আপনি তার স্ট্যাটাসটা দেখেছেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই